বৈশমী যে লাইটার ছিল সেটা তো চুরি করেছিল, তারপরে একটা ওই ওইরকম ধ্বজা লাইটার রেখেছিল, যে চোর ছিল সে চুরি করেছে, আগে যে চুরি করেছিল। হয়েছিল হয়েছে কোথায় হয়েছিল কোথায়, সে তো মরেছে, বেঁচে নেই, আমি জানি তুমি জানো, তুমি কি তার বাপ, তাহলে তুমি বলতে পারো, বেঁচে এসছে তোমার মেয়েকে, তুমি জানো তাহলে কি কথাবার্তা বলো, এ বলে জানি না, বিশালা সত্যি করে মহিলা নাকি কোনো কোনো একটা জঘন্য পেতনিতে ধরেছে আসলে, জানো কোনো জঘন্য পেতনি পেতনিতে ধরেছে, না সিন্দুরপুরে এসে খেলারি করছে নাকি। বন্ধুরা, এর আগে আমি রানু মণ্ডলের নিয়ে আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি, সেখানে আমি রানু মণ্ডলের বাড়িতে কী করে গিয়েছি আর রানু মণ্ডলের জন্য কী কী খাবার নিয়ে গিয়েছি, রানু মণ্ডলের মুখ থেকে কী কী গান শুনেছি, আরও বিভিন্ন ধরনের আড্ডা মজা, খুবই ইন্টারেস্টিং হয়েছে ভিডিওটি আর খুবই মজার হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আর এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে রানুদি কী কী অ্যাওয়ার্ড পেয়েছে আর রানুদির ঘরের ভেতরটা কী রকম, কী কী আছে রানুদির ঘরের ভিতরে, আর রানুদির সাথে আবির খেলেছি, আরও নানান রকম হাসি ঠাট্টা হয়েছে, তোমরা ভিডিওটি দেখো প্লিজ, তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকো। রানুদি আমাকে বলো তো কে কিরকম দেখতে লাগে, বলো তো আমি ছেলে না মেয়ে, তুমি জানো আমি মেয়ে, আমি আমাকে তো বিয়ে ঠিক হয়ে গেছে, মিথ্যা কথা বলছি না, হ্যাঁ আমি তোকে আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারি, আমি বোন হয়ে না তোমার, এক্ষুনি বলে ভাই হয়, একটু আগে কি বলে ভাই হয়, আমি তো মিথ্যা আবার বলছে বোন হয়, তাহলে বোঝো ও দিয়ে আমি মিথ্যা কথা বলি, আমি তোমার ছোট বোন না, ওরকম করে কি করে আমার মাথা ব্যথা করছে, তোমার নাম মুরগা নাকি মুরগা, মুরগা আমার নাম পর্ণা, পর্ণা পর্ণা রয়, পর্ণা রায়, ওর মায়ের নাম সাথী রায়, ঠিক আছে ভালো বললে বলে বিয়ে করবে, তা কি হয়েছে বলো, বলো তা কি হয়েছে, ও তুমি বিয়ে করো, ও আমাকে বিয়ে করবে বলো, দেখো ও তোমাকে বন্না, ও বলছে তোমায় বিয়ে, বাদ দাও তোর কথা, ওর মাথা এমনিও খারাপ আছে, দেখো তো আমাদের কত সুন্দর লাগছে আমাদের জড়িটা, এসকে চ্যানেলটা কি সাবস্ক্রাইব, যে ভিডিও দেখছে সে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব, গোলাপ জলের গন্ধ ভালো, আবিত্য দামি আবির কিন্তু তোমার ওর সাথে একদম মাথায় সিঁদুর পরে এসেছিল মুখে তিনটে দিলে না বলো, তুমি আমার গালে দাও, তুমি কি অবস্থা, তুমি আমার গালে দাও, তুমি আমার গালে দাও, দাও এই গালেও দাও, বেশি করে দিয়ে দাও।
হ্যাঁ অরেস্টটা দাও দাও আজ আমার বিয়ের শুভ লগন নাচে আমাদের রানুদি সত্যি ভাবতেই পারছি না রানুদির মতো এত বড় একজন সেলিব্রিটি আমাকে আবির দিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে আমি আমি তোমার গালে দেবো না তাহলে তুমি বলছো গন্ধ আসছে ঠিক আছে আমি দেবো না দেখো ফাইনালি বন্ধুরা রানুদিকে আমরা আবির দিয়েছি আর আমাদেরও আবির দিয়ে দিয়েছে রানুদি খুব ভালো লাগছে আজকে রং খেলায় কেউ রানুদিকে আবির আবির দিতে আসেনি আমরাই প্রথম আলমারিটা এই আলমারিটা এখানে কেন খারাপ বলে ওরা মানে দিয়েছিল আলমা ওই আলমারিটা বারান্দার আলমারিটা ওটা খারাপ বলে ওটা দিয়েছিল তো মাসি ওটা এখন ওই ঘরে ছিল এই ঘরে তখন ওর মধ্যে কাপড় রাখতো তারপরে এই 2019 এই আলমারিটা কেনার জন্য ওটা ওই বারান্দায় রাখা কোন আলমারিটা ওই এইটা এটা নতুন কিনেছে তাই না একটা 2019 এর এটা আমি তো যাবো আজ তো খুলে এসে হ্যাঁ জুতো খুলে এই যে ট্রফি এগুলো রানুদি পেয়েছে দেখো কত ট্রফি পেয়েছে কত বড় বড় জায়গায় রানুদি গিয়েছে সেগুলো তোমরা দেখে বুঝতেই পারছ হ্যাঁ এগুলো দেখো সব রানুদি পেয়েছে এই রানুদি ছবি রানুদির ট্রফি ও রানুদি তোমার এখানে একটা খুব সুন্দর ছবি ছিল সেটা দেখছি না তো এই যে এটা রানুদির দেখো এই আলমারিটা নতুন কিনেছে হাতটা গরম করো ও যেমন করলো ক্যামেরা ক্যামেরা হ্যাঁ বাহ খুব সুন্দর কিছুক্ষণে সামান্য জাস্ট জ্বালায় বা টর্চ তো ব্যবহার করি না আছে কিন্তু ব্যবহার করি না টর্চ কিন্তু না অন্ধকারে না যদি বারান্দায় গিয়ে বসি যদি ওই কারেন্ট মানে বাইরের আলো দিয়ে যেটুকুনি দেখা এখন আজকে নেই কিন্তু কালকে যেমন হয়েছিল কারেন্ট চলে গেছিল কিন্তু বাইরে আলো ছিল তো আমি বারান্দায় বসি না তো ঘরে বসে থাকি অন্ধকারে কিছু কথা করার নেই তাই না কি করা যাবে করা তো কিছু নেই তুমি আর তুমি তোমার কাছে যদি টর্চ থাকে তুমি তো জ্বালিয়ে বসে থাকবে না সে তো ঠিক মাঝে মাঝে হয়তো একটু জ্বালো তুমি তো একটা ইয়ে হেরিকেনটা তো ব্যবহার করতে পারো না হেরিকেন আমি জ্বালাই না তো ও আচ্ছা যে জ্বালাতে যাও তো আমি জ্বালাই না ও তো তোমরা আমার জন্য একটা ক্যান্ডেল এনে দিতে পারো কটা যে ঠিক আছে গো ক্যান্ডেল ক্যান্ডেল হ্যাঁ দরকার ওর জন্য রানুদির বাড়িতে যাতে রাত্রেবেলায় কারেন্ট চলে গেল যাতে কারেন্টের ব্যবস্থা একটা হয় তার ব্যবস্থা করার মানে তার ব্যবস্থা করার জন্য যেন লোকে হেল্প করে বা কিছু যাই হোক একটা রানুদির হেল্প করে এটা আমি মানে আরে মোমবাতি আনারই তাই কারো ক্ষমতা হয় না তো কি করা যাবে ও যাই হোক তাহলে আমি কারেন্ট চলে গেলে মোমবাতি তো জ্বালানো যায় নাকি হ্যাঁ এই কারেন্ট যখন চলে যায় তখন মোমবাতি জ্বালানো যায় কিন্তু মোমবাতি তো নেই ঘরে থাকেও না তো আমি কি করব ঘরে কি মোমবাতি আছে না মোমবাতি তোমরা যে আসো তোমরা কেউ নিয়ে আসো না এত চিম বলছো আজকে বলে দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওতে দেখছে বা দেখবে তাদের সবাইকে বলে রাখছি এবার থেকে যারা আসবে সবাই যেন রানুদির জন্য কয়েকটা মোমবাতি নিয়ে আসে আর দেশ লাইট নিয়ে আসলে হবে অবশ্যই মোমবাতি আর তো দেশ লাইট হলো আমার মনে হয় গ্যাস লাইটটা নিয়ে আসলে ভালো হবে মোমবাতি নিয়ে আসো মোমবাতি মাচিস নিয়ে আসবে আর যদি মনে করো না লাইটার নিয়ে আসবে নিয়ে আসবে লাইটার তোমার আছে কিন্তু আর একটা নিয়ে আসতে চালিয়ে নিয়ে আসবে বেশি যে লাইটার ছিল সেটা তো চুরি করেছিল তারপরে একটা ওই ওইরকম ধ্বজা লাইটার রেখেছিল যে চোর ছিল সে চুরি করেছে আগে যে চুরি করেছিল এই যে এত সুন্দর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছি এখানে এই কাপড়গুলো তুমি পরো না এখানে যা শাড়ি দেখছো তার মধ্যে অনেক যে মানে নতুন সময় যখন এনেছে সেগুলো পরেছি পরে তাদের সামনে ভিডিও বানানো হয়েছে যে যারা হাতে করে দিয়েছে তাদের ভিডিওর মধ্যে মোবাইলের মধ্যে রয়েছে যে কারা কারা দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আর বলার নেই যে ওটা পরেছো কিনা জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই নাম সেটা বলছি না আমি বলছি এই যে তোমার এই শাড়িগুলো তো অনেক দামি দেখেই বোঝা যাচ্ছে ভালো শাড়ি তো কোথাও না গেলে কি করব তো ঘরে তো পড়ি না আমি পড়ো না কিন্তু এই যে এরকম করে রাখছো তোমার তো শাড়িগুলো নষ্ট হয়ে যাবে তো জানোরের পালদের সামলাবো না কাপড় গোছাবো কোনটা এর মধ্যে তো পুরনো ধরনের কি রাখবো সে পড়ে থাকে এর মধ্যে এই এই ধরনের কাপড় ছিল এই এইগুলো এইগুলো ছিল এর মধ্যে এখন তো নেই ব্যাগ খালি ওই যে ওই শুধু ওই নাইটি এই ধরনের ব্যবহার করা ওগুলো তোমার
ভালো ভালো লাগে ভালো না মোটামুটি এবার তুমি তো আমাকে অনেক ভালো বললে তুমি খুশি হচ্ছে না ভালো বললে খুশি হচ্ছে না আবার জিজ্ঞেস ভালো না মোটামুটি আবার কি করে বলবো ভালো বললাম তো সবসময় বড় থাকো ছোট আর হতে হবে না তোমাকে কখনো বড়ই থাকো আমাকে একটু আশীর্বাদ করো তুমিও ছোট হবে না বড়ই থাকো সবসময় ধন্যবাদ রানুদি সত্যি রানুদি মন খুব ভালো আর আমি অবশ্যই বলবো এটা শুধু বিয়ে পাগল বিয়ে করতে পারবে কখন সেই বাবা আমার কি বিয়ে হবে ওর মাথায় তো প্রবলেম আছে ওই যে পাগল নিজের মাথা নিজে সিঁদুর পড়েছে নিজে হাতে ও দিদি আমার কি বিয়ে হবে দিদি আমার কি বিয়ে হবে না দয়া করো আমার উপরে মাথায় চড়াও একটা একটু পড়ে ছাড়া জীবন আই ভুলবত পেতে চলে হে না 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 দিদি আমার কি বিয়ে হবে না তুমি তো গান চাও না আমি গাইবো না তুমি তো গাইলে তোমার বিয়ে হচ্ছে না বলে তুমি গাইলে সেটা হলো রানুদি তোমার তো বিয়ে হয়েছিল হয়েছিল হয়েছে কোথায় হয়েছিল মেয়ে ঘরে আছে দেখতে পাচ্ছ আমার সাথে তাহলে আমি কি করে বলবো আমি জানি না তুমি জানো তুমি কি তার বাপ তাহলে তুমি বলতে পারো বেঁচে এসছো তোমার মেয়েকে তুমি জানো তাহলে তোমার যাবে হবে তবে বলো ওই গল্প কি কথাবার্তা বলো এ বলে জানি না ইশারা সত্যি করে মহিলা নাকি আমি মহিলা তুমি আমার দিদি তো আমি বললাম তোমার নাম পর্ণা রয় নাকি কোনো কোনো একটা জঘন্য পেতনিতে ধরেছে আসলে জানো কোনো জঘন্য পেতনি পেতনিতে ধরেছে যখন আসছিলাম তখন একটা বাস বাগান ধরেছে আমার এখানে এখানে ব্যথা করছিল সে কখন দিয়ে এই ঘাড়ে ওকে পেতনিতে ধরেছে এখান থেকে আমার ব্যথা রানুদি একটাই একটা কথা বলবো শেষে তুমি সত্যি সত্যি একা থাকো আমারও চিন্তা হয় যে তুমি এরকম একা থাকো সবসময় ঘরে তালা দিয়ে রাখো যেমন একটা জায়গায় দুটো তালা দিয়ে রাখো আমি বলছি তালা নিয়ে এসছো তুমি ভালো থেকো আর সবসময় মানে তালা দিয়ে তো থাকবেই আর চেষ্টা করবে আরো সতর্ক থাকা তুমি একটু আশীর্বাদ করো আমাকে আমার তোমাকে আশীর্বাদ করতে হবে না বলেছি ছেলে খেলা বিয়েটা একটা ছেলে খেলা মনে করো নাকি মা বাবা কেউ নেই দেখে কিছু আনিস তো তোমার চিন্তা করছিস কেন ডাক্তার কি পাগল কি কোথা থেকে জানি না না পাগল পাড়া করবি না ঝাড়ু মাথা যে সালাই তুই এখানে বস তুই এখানে থাক ঝাড় দিস পরিচ্ছন্ন করবি ঠিক আছে ঠিক আছে পরে যখন আসবো আর মানে পরে আবার আসবো তো রানুদি তখন মানে পরে আবার যখন আসবো তখন আরও বেশি সময় তোমার সাথে কাটাবো তোমার সাথে আরও গল্প করবো হাসি ঠাট্টা করবো তোমার জন্য কিছু নিয়ে আসবো ভালো আর তুমি বলেছো যে ছোটো ছোটো কী বললে এরকম সাইজের সন্দেশ খাও তাই তো ভালো সেই সন্দেশ নিয়ে আসবো ক্যান্ডেল নিয়ে আসবো তাহলে তো তুমি খুশি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 আসছি তাহলে